হাই, ইমানি, নমস্কার। কোথায় যাচ্ছ? কাজে। কি কাজ? কলেজ নাকি কোনো জব ইন্টারভিউ নাকি কোনো স্পেশাল ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে? বলো বলো। ইমানি দেখো, আমি তো তোমাকে চিনি না, এত কথা আমাকে কেন জিজ্ঞেস করছো বলো তো? আমি তোমাকে বা বলতে যাবই বা কেন? আরে বাবা, চিনো না তো চিনতে কতক্ষণ? আরে ভাই, তুমি এত চাপ নিচ্ছ কেন বলো তো? তুমিও মেয়ে, আমিও মেয়ে, অচেনা ছেলে হলে না হয় ভয় টয় পেতে। ও দিদি, শুনছেন, ছেলে মানেই কি ভয় পেতে হবে? মানে সব ছেলেরাই খারাপ কি? ও দাদা, আপনি চুপ থাকুন না, সব কথার মাঝে ঢুকছেন কেন বলুন তো? কানটা কি খরগোশের নাকি? মানে দেখো, তুমি বেকার ঝামেলা করছো দাদা। সরি সরি সরি। এই তুমি এত ভীতু কেন গো? আর আমাকেই বা এরকম কেন দুর্চাই করছো? একসঙ্গে যাচ্ছি, গল্প করতে করতে গেলে বোরিং লাগবে না? আজব মাইরি। না, আমার গল্প করতে ভালো লাগছে না। বুঝেছি, আমাকে তুমি বদমতলবি ভাবছো। না না, এই এক মিনিট এক মিনিট, আমাকে তুমি অন্যরকম কিছু ভাবছো না তো? মানে দেখো বস, আমি কিন্তু লেসবিয়ান টেসবিয়ান নই, আমার বয়ফ্রেন্ড আছে, চুটিয়ে প্রেম করি। কি কি সব বলছো বলো তো? না, যেরকম ভয় পাচ্ছ তাই জন্য বললাম। জানো তো, আমি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি। দেখা করতে যাচ্ছি বলাটা ভুল, পুরোপুরি চলে যাচ্ছি, বিয়ে করে নেব, ব্যাস, আর কোনো প্রবলেমই থাকবে না। তারপর চুটিয়ে সংসার, কিছুদিন পর বাচ্চা, ও পুরো জমে ক্ষীর। চলে যাচ্ছে মানে? বাড়িতে মানলো না, বিয়ে ঠিক করছিল, বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম গো, শুনলো না, ব্যাস চিঠি লিখলাম আর কেটে পড়লাম। তোমার বাড়ির লোক খোঁজ করেননি? পুলিশ কেস হয়েছিল তো, আমি অ্যাডাল্ট তাই কিছু করতে পারিনি। বাড়িতে বললো এরকম মেয়ের সাথে নাকি কোনো সম্পর্ক টম্পর্ক রাখতে পারবে না, কি করব বলো, তাই চললাম। আচ্ছা বুঝলাম, একটা কথা জিজ্ঞেস করবো, মানে যদি তুমি রাগ না করো, বিয়ে করতে যাচ্ছ তো সেখানে তোমার হবু শ্বশুর বাড়ির লোকজনরা থাকবেন, সেখানে এত খোলামেলা পোশাক পরে যাচ্ছ, বিষয়টা কি ভালো লেখা? তবে কি করবো, তোমার মতো বেহেন্দি সেজে যাবো। ওকে ওকে, সরি সরি, কিছু তুমি মনে করো না, আমি সেভাবে বলতে চাইনি। আরে দূর, না না, রাগ করিনি। দেখো, যথেষ্ট কসরত করে নিজেকে ঠিক রেখেছি, একদম স্লিম অ্যান্ড ট্রিম, ফিট অ্যান্ড ফাইন, আর এত কষ্ট করে যদি কেউ দেখতেই না পেলো তাহলে এত খাটনির কী লাভ বলো, তাই না? আর কি বলো তো, আমি জানি এই ধরনের পোশাক পরলে আমাকে অ্যাট্রাকটিভ লাগে, আর এতে আমার কনফিডেন্সটা অনেকটাই বেড়ে যায়। তবে কিন্তু ভুলভাল ভেবো না, অ্যাট্রাকটিভ লাগে বলে আমি তার জন্য ফালতু ফায়দা ওঠাই, নানান রকম বেআইনি পথে নিজের সুবিধা ভোগ করি, একদম ভেবো না ওসব। বুঝলাম, অল দ্য বেস্ট ফর ইউর নিউ জার্নি। এবার কি তুমি বলতে পারো তোমার গন্তব্য, মা জননী? খুব মজার মানুষ তো তুমি, ঠিক বন্ধুত্ব পাতিয়েই ফেললে। হম তো এসে হ্যায় ভাইয়া। হ্যাঁ, সে দেখতেই পাচ্ছি, আমি এক আত্মীয় বাড়িতে যাচ্ছি। বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা তোমার শ্বশুর বাড়ি কোথায় গো? বাবা, এতক্ষণে নিজে থেকে কিছু জানতে চাইলে, শুনেও কানটা জুড়িয়ে গেল গো। আমার শ্বশুর বাড়ি হলো বারাসাত। এর আগে কোনো দিন এসেছো? হ্যাঁ, তা বহুবার এসেছি। বাহ, তার মানে তো চেনা জানা মোটামুটি। আচ্ছা একটা কথা বলবো, একটা লেডিজ হোস্টেলের সন্ধান দিতে পারবে? হ্যাঁ, তা তো দিতেই পারি, কিন্তু তুমি তো আত্মীয় বাড়ি যাচ্ছ বললে, লেডিজ হোস্টেলে কে থাকবে? আসলে আমার ফোনটা না একদমই কাজ করছে না, তাই যাদের বাড়িতে যাব জানানোই হয়নি, যদি বাড়িতে না থাকেন। আমার ফোন থেকে ফোন করে নাও। এই না না, থাক থাক। এই কি হয়েছে বলো তো, আমাকে কিন্তু তুমি ভরসা করতে পারো। এ মা, কাঁদছো কেন বলো, কি হয়েছে বলো না। আসলে আমি বাড়ি থেকে চলে এসেছি, চাকদার অনেক ভেতরে এক গ্রামে আমার বাড়ি, ছোট থেকেই
অভিনেত্রী হওয়ার খুব শখ, কিন্তু বাড়িতে প্রবল আপত্তি। ফেসবুকে এক বন্ধুর সাথে পরিচয় হয়, ও বলে কলকাতায় এসে আমাকে সাহায্য করবে, কিন্তু যে ঠিকানায় আসতে বলেছিল সে ঠিকানায় এসেছি, কিন্তু ও আমার সাথে আর দেখাও করেনি। সে ঠিকানায় গিয়ে দেখি জায়গাটা না বড্ড ফাঁকা ছিল জানো, তারপর কতগুলো বাজে ছেলে এসে ঘিরে ধরে আমাকে। কোনো রকম ছুটে পালিয়ে এসে স্টেশনে সামনে দিয়ে যে ট্রেন যাচ্ছিল উঠে পড়ি, টিকিটও কাটা হয়নি আর। আর বাড়ি থেকে চলে এসেছি, বাড়ি ফিরতেও পারবো না। বুঝলাম, চলো, বারাসাত প্রায় এসেই গেল, হোস্টেল খুঁজতে হবে, একসাথেই থাকবো বুঝলে, বেশ রাতও হয়ে আসছে, নাও তাড়াতাড়ি করতে হবে। কি একসাথে থাকবো মানে? আর তোমার বিয়ে? আমার বিয়ে? আমার বয়ফ্রেন্ড শ্বশুরবাড়ি বিয়ে সব মিথ্যে গল্প ছিল গো, আমি তো সুইসাইড করতে যাচ্ছিলাম। মানে? বয়ফ্রেন্ড সাফ জানিয়ে দিয়েছে বিয়ে করতে পারবে না, বাড়িতেও আর আমার মতো মেয়ের জায়গা হয় বলো? পুলিশ কেসের জন্য কোনো বন্ধুর বাড়িতেও জায়গা হলো না, বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি, ঠিক করেছি নিজেকে শেষ করে দেবো। এই ট্রেনটায় উঠলাম, ঠিক করলাম যত দূর ট্রেনটা যায় তত দূর যাব, দূরে, বাড়ি থেকে অনেক দূরে, যেখানে কেউ খোঁজ পাবে না, তারপর সেখানে নেবে কোথাও একটা গিয়ে নিজেকে শেষ করে দেবো। বাড়ি থেকে দূরে হলে কেউ বাড়িতে জানতেও পারবে না, পাড়া প্রতিবেশীরাও জানতে পারবে না, আর আমার মা বাবার বদনামও হবে না, ওরা ভাববে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে ওখানেই আছে, ব্যাস ঝামেলা শেষ। সত্যি পাগল তুমি, জীবন শেষ করতে যাচ্ছিলে? না না, প্ল্যান চেঞ্জ, তোমাকে হিরোইন বানাতে হবে না, আর তখন কিন্তু আমাকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করতে হবে, এই বলে দিলাম। আচ্ছা বাবা, তাই হবে সই, তাই হবে। এই যে হিরোইন, চলো, এসে গেছি, নামতে হবে এবার। আরে ইয়ার, ও হিরোইন, একটা বড় ভুল হয়ে গেছে গো। কি ভুল গো? আমরা আমাদের কি নামে ডাকবো বলো তো? হাসালি সই হাসালি, এতক্ষণ আমরা একে অপরের নামে জিজ্ঞেস করি, চলো সই এগোতে এগোতে বলছি। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলে।